এই ভিডিওটি দেখলে আপনার ফ্রিজ কোনো দিন নষ্ট হবে না। আপনার অনেক কষ্ট পয়সায় একটি ফ্রিজ কেনা, আর এই ফ্রিজটি যখন নষ্ট হয়ে যায় অবশ্যই খারাপ লাগে। দেখুন সম্পূর্ণ ভিডিও। বিষয়টা মনে রাখবেন, উপরের ভোল্টেজটা যাই থাক, এটা হলো ইনপুট ভোল্টেজ আর এটা হলো আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজটা 220-এর নিচে থাকতে হবে। আপনার বাসায় যদি ফেলে থাকা কোনো স্টেবিলাইজার থাকে তো আপনি এইভাবে ঠিক করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে ভিউয়ার্স, আমরা 150 টাকা দিয়ে এই স্টেবিলাইজারটা কিনেছি। স্টেবিলাইজারটা মূলত অল্টনের একটি স্টেবিলাইজার। এই স্টেবিলাইজারটা আমরা আজকে ঠিক করব, এবং এই স্টেবিলাইজারটা হইতে পারে ভালো এবং খারাপ। তো সাধারণত ভাঙ্গারিতে যদি স্টেবিলাইজার বিক্রি করে যায় সেই স্টেবিলাইজার কিছু না কি প্রবলেম থাকে, তো সেই বিষয়টা আমরা আজকে দেখব। এই ধরনের স্টেবিলাইজার যাদের আছে প্রবলেম, মানে ঘরে ফেলে রাখছেন, সেই বিষয়ে আমি তাদেরকে বলবো যে এই স্টেবিলাইজারের কাজটি আপনাদের দেখা উচিত। ঢাকনাটা খুলে দেখাই, তো ঢাকনাটা খুললে দেখেন এটার ভিতরে ময়লার কোনো অভাব নাই। স্টেবিলাইজারটা দেখেন, খুবই একটা খানদানি স্টেবিলাইজার। আমি আগে পরিষ্কার করে নিচ্ছি এয়ার কুলার দিয়ে, মানে ব্লোয়ার মেশিন দিয়ে। এ হলো আমাদের ব্লোয়ার মেশিন। তো ফাঁকে আরও একটা কথা বলে নিই, আমরা জানেন সাধারণত আমরা চার্জারের কাজ করি বা মিশুগারের কাজ করি, কম্পিউটার এলইডি টিভির কাজ করি, আমরা কোনো কাজ বাদ নাই যে আমরা করি না। এই জায়গায় দেখতে পারতেছেন একটি 60 ভোল্টের চার্জার আছে, এই করবেন। এবং পুরো ভিডিওটি আমি করতে যাচ্ছি এ টু জেড, আপনারা দেখতে পারবেন এই 60 ভোল্টের চার্জারটা কীভাবে বাধাই করে। এই ভিডিওটাও অবশ্য আমি করে রাখছি, আপনারা এডিটিং শেষে আপলোড পাবেন। তো আমি যেই বিষয়ে আজকে কাজ করতে যাচ্ছি, এই স্টেবিলাইজারটা, এই স্টেবিলাইজারের লাইনটা আগে আমি দিয়ে নিচ্ছি। আমি একটা মাল্টিফ্লাক নিলাম, মাল্টিফ্লাকে আমাদের এই স্টেবিলাইজারের লাইনটা দিব। তো স্টেবিলাইজারের লাইনটা দিয়ে নিলাম, এখন আমি সুইচিংটা অন করি। তো এই জায়গায় দেখেন সুইচিং কিন্তু অন হয়ে গেছে এবং চালু হয়ে যাবে। তো যাই হোক, এ জায়গায় আমাদের দেখা যায় 235 ভোল্ট। তো 235 ভোল্ট হইলো ইনপুট, মানে ইনপুট হইলো 235 ভোল্ট, এবং এ জায়গায় আছে আমাদের আউটপুট ভোল্টেজ 233 ভোল্ট। এই যে আউটপুট ভোল্টেজটা অতিরিক্ত, সে বিষয়টা আমাদের কিন্তু নলেজে থাকতে হবে। কেন থাকতে হবে? আমরা যখন একটা ফ্রিজ ব্যবহার করি, ফ্রিজটা যদি আমাদের এসি ইনপুটে যে 235 ভোল্ট আছে, এখন আমরা যদি এই ফ্রিজটা স্টেবিলাইজার ছাড়া ব্যবহার করি, তো 235 ভোল্ট কিন্তু আমাদের ফ্রিজে ঢুকে যাবে। আর ফ্রিজে সাধারণত 180 থেকে 220 ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ লোড নিতে পারে, মানে হাই ভোল্ট বলতে 220 ভোল্ট পর্যন্ত হাই ভোল্ট নিতে পারবে। এর অধিক যদি ভোল্টেজ আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কম্প্রেসারে সমস্যা হয়ে যেতে পারে, অটোমেটিক ফ্রিজটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই স্টেবিলাইজারটা ভাঙ্গারিতে দেওয়া হয়েছে অতিরিক্ত ভোল্টেজের জন্য। আর ভিউয়ার্স, এই অতিরিক্ত ভোল্টেজটা আমরা নিয়ন্ত্রণ করব কিভাবে? এ জায়গায় দেখেন একটা বিয়ার আছে, এ বিয়ার মানে অনেকে ভেরিয়েবল বলে আবার অনেকে বিয়ার বলে, এটাও একটা বিয়ার। তো এটা দিয়ে একটা আউটপুট বিয়ার আর একটা হলে ইনপুট বিয়ার। তো এই দুইটা বিয়ার যদি আমরা ব্যালেন্স করে নেই তাহলে আমাদের এই ভোল্টেজটা ঠিক মতো আসবে। তো আগে আমি উপরের যে ভেরিয়েবলটা আছে, এই উপরের ভেরিয়েবলটা একটু মরাই নিচ্ছি।
তো উপরে যে ভেরিয়েবলটা আমি মোড়াই নিলাম, এখন দেখেন নিচের যে ভোল্টেজটা আছে 217 থেকে 16 ভোল্ট। আমাদের উপরের ভোল্টেজটা যাই থাক, এটা আমার দেখার বিষয় না, দেখার বিষয় হলো আমাদের এ জায়গায় 220 ভোল্ট থাকতে হবে। তো আমাদের এই যে বিয়ারটা মোড়াইলাম, এটা হলে আউটপুট বিয়ার। তো আমি এটা 218 বা 17 এভাবে রাখলাম, এতে করে আমাদের এই মিটারে ভোল্টেজ আউটপুট হবে, যেটা ফ্রিজে যেটা আউটপুট হবে সেটা হলো 220 থেকে 17, এটা নিয়ন্ত্রণ থাকবে। আর উপরে যে ভোল্টেজটা আছে 235 ভোল্ট, এটা আমার কমানোর দরকার নাই, কেননা এটা আমাদের মেইন খাম্বার থেকে মিটার থেকেই এই ভোল্টেজটা আসছে। তো এই ভোল্টেজটাই চেক দিয়ে মানে ইনভার্টার করে রেগুলেট করে আমাদের কনভার্ট করে এই 217 ভোল্ট আমাদের ফ্রিজে আউটপুট হবে। তো সেই বিষয়টা মনে রাখবেন, উপরের ভোল্টেজটা যাই থাক এটা হলো ইনপুট ভোল্টেজ, আর এটা হলো আউটপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজটা 220-এর নিচে থাকতে হবে। ব্যাস 220-এর নিচে থাকতে হবে, সর্বনিম্ন 200 ভোল্ট বা 210 ভোল্ট থাকতে হবে। তো সর্বনিম্ন হলো এটা, আর সর্বোচ্চ 220 ভোল্ট, এর উপরে উঠতে পারবে না, তাহলে আমাদের ফ্রিজে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। বিষয়টা হলো আমাদের এই যে স্টেবিলাইজারটা 150 টাকায় আমরা কিনেছি, শুধুমাত্র এই সাধারণ প্রবলেমের জন্যই হয়তো যে কোনো বাড়ির থেকেই এটা ভাঙ্গারিতে দেওয়া হয়েছে, আর ভাঙ্গারিওয়ালাতে আমরা কিনে নিছি মাত্র 150 টাকায়। তো এইভাবে আপনারে আমি কিনতে বলি না, আপনার বাসায় যদি ফেলে থাকা কোনো স্টেবিলাইজার থাকে তো আপনি এইভাবে ঠিক করে নিতে পারবেন। তো স্টেবিলাইজার কীভাবে সম্পূর্ণ তৈরি করতে হয় সেই নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করছি, ভিডিওটি অতি শীঘ্রই আপনারা পেয়ে যাবেন, ডিজিটাল প্রোটেক্ট স্টেবিলাইজার। তো ধন্যবাদ, ইএসবি বাংলার চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।